ঘোষণা দেওয়ার ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধু। গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়া কান্নাকাটি নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে, এইসব দিবস পালন করে কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। আজকে যারা 7ই মার্চ পালন করে না, 7ই জুন পালন করে না, 17ই এপ্রিল পালন করে না, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে ভাবে পর্বতের মুসিক প্রসবের মতো কোনো ঘটনা, যারা এখনো ভাবে যে একজন বংশীবাদক হঠাৎ করে বাঁশিতে ফু দিলেন অমনি বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এমন একজনকে ঘোষক বানানো হচ্ছে, অথচ ইতিহাস বলে ঘোষক অন্য যুক্তি দেওয়ার দরকার নেই। আমাদের কাছে একটাই সত্য, ঘোষণা দেওয়া ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। 70-এর নির্বাচনে 71-এর ঘোষণা দেওয়ার বৈধ অধিকার ম্যান্ডেট বঙ্গবন্ধুই কেবলমাত্র পেয়েছিলেন, এটা ঐতিহাসিক সত্য। কাজে ঘোষণা করার অধিকার অন্য কারো ছিল না। আজকে তারা এখনো ঘোষক বিতর্ক চালিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা দিবস মুক্তিযোদ্ধা সমাবেশ করে 25শে মার্চ, অথচ পৃথিবীর নৃশংসতম জেনোসাইডের একটি হচ্ছে 71-এর বাংলাদেশ, সেই জেনোসাইডের দিনটিকে তারা উপেক্ষা করে পালন করেন, এবারও করেন, করেছে মুক্তিযোদ্ধা সমাবেশ। এরা হলো ফ্রিডম ফাইটার বাই অ্যাক্সিডেন্ট, এরা হলো ভুয়া মুক্তিযোদ্ধা। আজকে ওই ইতিহাসের সত্যকে জানতে হবে। 75-এর ঘটনা, নৃশংসতম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, গণতন্ত্রের সবচেয়ে বড় হন্তারক্তা গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্রের নামে মায়া কান্নাকাটি।